আনন্দের যাত্রা এখন বেদনার কান্নার শোকের ছায়া নেমেছে বরগুনা জেলার আমতলি উপজেলায়। বরগুনা আমতলির হলিদিয়া এলাকার সেতু ভেঙে বরযাত্রীর মাইক্রোবাস খালে পড়ে নারী ও শিশুসহ অন্তত 10 জন নিহত হয়েছেন। শনিবার 22 জুন দুপুরে আমতলি উপজেলার চওড়া ইউনিয়নের হলিদিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। আমতলি উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান বলেন, মাইক্রোবাসের যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন, এমতো অবস্থায় এই দুর্ঘটনাটি রাস্তার মধ্যেই ঘটে। এখন পর্যন্ত নারী শিশু সহ মোট 10 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে স্থানীয়রা বলেন, একটি অটো এবং একটি মাইক্রোবাস ব্রিজের উপর থেকে যখন যাচ্ছিলেন, মধ্যপথেই বৃষ্টির ঝড়ের মতো ভেঙে পড়ে নদীর মধ্যে পড়ে যায়। আমরা সকলেই তাদের উদ্ধার করার চেষ্টা করি, কিন্তু এখন পর্যন্ত অনেককেই খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থলে ইতিমধ্যেই আমতলি ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ চলমান রেখেছেন এবং ঘটনাস্থলে সরাসরি পরিদর্শন করছেন বরগুনা 1 আসনের সংসদীয় সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু। মৃতদেহদের আমতলি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে এবং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে এবং শোকের কান্না নেমে এসেছে। শিশু থেকে বৃদ্ধা কেউ রেহাই পায়নি এই পুরাতন ব্রিজের হাত থেকে। আনন্দের যাত্রা এখন শোকের ছায়া নেমেছে আমতলি সহ পুরো বরগুনা জেলায়। একই পরিবারের অনেককেই কে কে মারা গেছেন তার তথ্য এখনো পাওয়া যায়নি। স্থানীয়রা বলেন, অটোরিকশা থেকে সকল বেরোতে পারলেও মাইক্রোবাস থেকে কেউই বেরোতে পারেনি। এখন পর্যন্ত 10 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, কিন্তু এখনও বরযাত্রী থেকে বলা হচ্ছে এখানে 13 জন এখনও নিখোঁজ রয়েছেন। দেখা যাক কতজনকে খুঁজে পাওয়া যায়। চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিস আমতলি এবং উপস্থিত রয়েছেন আমতলি থানা কর্মকর্তা। এগারো তিনজন আছে কিন্তু আরো বেশি যদি করে এই আগে আমি